আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নভেল করোনা কোভিড-19 বিশ্বজুড়ে থাবা বসিয়েছে, মৃত্যু পুরীতে পরিণত হয়েছে ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীনের বেশ কিছু অংশ। করোনার হাত থেকে ছাড় পায়নি ভারত তথা পশ্চিমবঙ্গ। আর এই মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লকডাউনের সিদ্ধান্ত নেন। পরিস্থিতির মোকাবিলায় এদিন নবান্নে প্রশাসনিক কর্তা ও চিকিৎসক নার্সদের সঙ্গে বৈঠকে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালকে সহযোগিতার অনুরোধ জানান। সেন্ট্রাল গভর্নমেন্টের এই আইনটা দেশের জন্য আইন, কাজে আমাদের সবাইকে সেই আইনটা মেনে চলতে হবে, পুরো লকডাউন থাকবে। কিন্তু লকডাউনের মধ্যে স্বাভাবিক যে চাহিদা, স্বাভাবিক মানুষের যেটা প্রয়োজন, সেটা যাতে কোনো রকম মানুষ প্রবলেম ফেস না করে, এই জন্য আমাদের জরুরি পরিষেবা এসেন্সিয়াল কমোডিটিস মুদির দোকান থেকে শুরু করে বাজারগুলো থেকে শুরু করে, ভিড় করবেন না, অল্প অল্প করে লাইন, অল্প অল্প করে একটু দূরত্ব বজায় রেখে, যেমন আপনারা রোজ জিনিস বাজার কিনছেন, আপনারা জিনিস কিনছেন, আপনারা সেভাবে কিনবেন, কোনো অসুবিধা হবে না। খুব সমস্যা থাকলে নিজের এলাকার আইসিকে বলবেন, নিজের এলাকার যাকেই পান বলবেন, কাছাকাছি আমরাও পাচ্ছি, ব্যাপার একটা যেটা যে জেনুইন কেস হবে সেগুলো আমরা নিজেরাও দেখে নেব, কোনো অসুবিধে নেই, নানা জায়গা আছে। কিন্তু একটু অসুবিধা হচ্ছে, আমরা ক্ষমা চেয়ে নেবো আপনাদের কাছে। আমি বাংলায় মানুষকে আশ্বস্ত করছি, ড্রাগস এবং মেডিসিনের কেমিস্ট যারা আছেন তাদেরও অনুরোধ করব, নিশ্চিন্তে দোকান খুলে রাখো। N95 মাস্ক 38,000 অলরেডি ডিস্ট্রিবিউটেড হয়েছে এবং সার্জিক্যাল মাস্ক অলরেডি 16,000 ডিস্ট্রিবিউটেড হয়েছে। কুরিয়ার যারা কাজ করছেন, ওষুধ যারা বহন করছেন, অ্যাম্বুলেন্স যারা এই পেশেন্টদের নিয়ে আসছেন, ডেডবডি যারা এই পেশেন্টদের পড়াচ্ছেন, বা যে সমস্ত ওয়ার্কাররা এই ব্যাপারে কাজ করছেন, প্রাইভেট গভর্নমেন্ট সবাইকে, আশা আইসিডিএস সহ পুলিশ সহ ডাক্তার সিস্টার নার্স, রান্না করা থেকে শুরু করে রাস্তাঘাট পরিষ্কার থেকে শুরু করে হসপিটাল পরিষ্কার থেকে শুরু করে সব প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর বোধ, আমরা কিন্তু আজ থেকে আমরা নেক্সট এপ্রিল মে মাসের 16 তারিখ পর্যন্ত আমরা কিন্তু 10 লাখ টাকা করে ইন্স্যুরেন্স কভারেজটা বাড়াবো। এবং এই 10 লাখ টাকা শুধুমাত্র আপনাদের কেউ মারা গেলে পাবেন তা নয়, কাজ করতে করতে পরিবারের যদি কেউ অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রেও তারা একটা হেল্প পাবে, এটা আমরা তার মধ্যে সেভাবেই করি। অন্যদিকে লকডাউন কেড়ে নিয়েছে দিনান্তে পান্তা ফুরিয়ে যাওয়া মানুষের রুটি রুচি, তাই কেউ যাতে অভুক্ত না থাকেন তা নিশ্চিত করতে কমিউনিটি কিচেন খুলে দুস্থ মানুষদের খাবার ব্যবস্থা করার নির্দেশও তিনি দেন। লকডাউনের সময় অন্য রাজ্য থেকে সীমান্ত পার হয়ে এরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করতে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট জেলা শাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন। তবে এই দম বন্ধ করা পরিস্থিতিতে মিষ্টি প্রিয় বাঙালিদের জন্য সুখবর, কাল থেকেই খুলে যাচ্ছে মিষ্টির দোকান। সামনেই রয়েছে বাঙালির আবেগ পয়লা বৈশাখ, লকডাউন চললেও ছাড় পেতে পারে এই দিন রাজ্য। তবে সত্যি ছাড় পাবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে পয়লা বৈশাখের আগের দিন। ব্যুরো রিপোর্ট, দা পিডি নিউজ।